প্রিয় ছাত্র ছাত্রীরা স্টাডি উইথ কবিতা ম্যাম চ্যানেলে আরো একবার স্বাগত জানাচ্ছি আরেকটি সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটিতে রয়েছে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক ভূগোলের সাজেশন তোমরা প্যাটার্নটি দেখে নাও প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়ের প্রথম প্রশ্ন পৃথিবী যে গোল তার সপক্ষে তিনটি প্রমাণ দাও চিত্রসহ দু নাম্বার পৃথিবীর অভিগত গোল আকৃতির সপক্ষের প্রমাণগুলি উল্লেখ করো তিন কি কি কারণের জন্য পৃথিবীর প্রাণের বিকাশ ঘটেছে তা সংক্ষেপে লেখো চার নাম্বার জিপিএস এর কয়েকটি ব্যবহার উল্লেখ করো পাঁচ নাম্বার পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো কথাটি ব্যাখ্যা করো ছ নাম্বার কুলিন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লেখো সাত নাম্বার গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি নাম্বার জিআইএস কি কোন কোন ক্ষেত্রে এর ব্যবহার হয় দশ নম্বর পৃথিবীকে একটি সক্রিয় এই বক্তব্যে এগারো নাম্বার কাকে বলে বারো নাম্বার বামন গ্রহ কি তেরো নম্বর অন্তস্থ গ্রহ ও বহিষ্ট গ্রহ কি প্রশ্নের পাশে আমি নম্বর বিভাজন দিয়ে দিয়েছি যেগুলো দুইয়ের জন্য সে সেই প্রশ্নের পাশে আমি দুই তিন এবং যেগুলো পাঁচের জন্য সেই আমি দিয়ে তোমরা দেখে নেবে। অধ্যায় পৃথিবীর গতিসমূহ এই অধ্যায়ের যে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন ঋতু পরিবর্তনের কারণগুলি বর্ণনা করো পাঁচ অথবা তিনে আসতে পারে দুই নাম্বার পৃথিবীর বার্ষিক গতির সপক্ষে বিভিন্ন প্রমাণগুলি আলোচনা করো তিন নাম্বার পৃথিবীর আবর্তন বা আর্নিক গতির পাঁচটি ফলাফল ব্যাখ্যা করো চার নাম্বার অপসুর ও অনসুর অবস্থানের মধ্যে পার্থক্য নিরূপণ করো পাঁচ নাম্বার কর্কট ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখ ছয় অধিবর্ষ বা লিপিয়ার কি আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো মেরুজ্যোতি বা মেরুপ্রভাব বা অরোরা কি এবং কিভাবে সৃষ্টি হয় নাম্বার কোরিওলিস বল কি দশ নম্বর ফেরেলের সূত্র কি ভূগোলের ক্ষেত্রে কিন্তু ছবি খুবই প্রয়োজন ছবি ছাড়া আহ প্রশ্নের উত্তর সম্পূর্ণ হয় না তাই অবশ্যই তোমরা ছবি দেওয়ার চেষ্টা করবে এগারো নাম্বার প্রশ্ন উত্তরায়ন ও দক্ষিণায়ন কি বারো নম্বর পৃথিবীতে কিভাবে দিন রাত্রি সংগঠিত হয় তেরো রবি মার্গ কি চোদ্দ নিশীত সূর্যের দেশ কাকে বলে পনেরো নাম্বার আবর্তন গতি কাকে বলে ষোলো নাম্বার প্রশ্ন সরি তৃতীয় অধ্যায়ের থেকে প্রশ্ন দিচ্ছি এই অধ্যায়ে শুধু তিন এবং জন্য জন্য প্রশ্ন দেওয়া কারণ এই অধ্যায়ে কিছু গাণিতিক সমাধান এসে থাকে তো এক নম্বর প্রশ্ন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার তিনটি পার্থক্য লেখো দু নম্বর আন্তর্জাতিক রেখা সর্বত্র একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করেনি কেন তিন নাম্বার অক্ষরেখা ও অক্ষাংশের মধ্যে পার্থক্য লেখো চার নাম্বার স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নাম্বার প্রমাণ সময় কাকে বলে ছয় নাম্বার মূল রেখা কাকে বলে সাত নাম্বার প্রতিবাদ স্থান কাকে বলে আট নাম্বার নিরক্ষীয় তল কি নাম্বার আন্তর্জাতিক রেখা কাকে বলে দশ নাম্বার কৌণিক দূরত্ব কি এগারো নাম্বার এম বলতে কি বোঝো এবার এখানে আবার বলে দিচ্ছি যে তোমাদের কিছু গাণিতিক সমাধান থাকে যেগুলোর এবার এই তৃতীয় অধ্যায়ের শেষ প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলছি দ্রাঘিমা কাকে বলে দ্রাঘিমার বৈশিষ্ট্য লেখন তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অন্য